পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা প্রয়াত সোমনাথ মজুমদারের স্মরণে পূর্ব বর্ধমানের জামালপুরের আজাপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সেখানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, এছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন। প্রায় 200 পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের প্রয়াত প্রাক্তন যুব তৃণমূলের সভাপতি সোমনাথ মজুমদারের স্মরণে আজাপুর গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, আগামী দিনেও যাতে এই দরিদ্র পরিবারের পাশে থাকা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। লকডাউনের পরিস্থিতি চলছে, এই লকডাউনের মধ্যে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনে সকলে যাতে গৃহবন্দী থাকেন, মুখে মাস্ক ব্যবহার করেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন, অযথা কেউ যাতে কোনো আতঙ্কিত হয়ে না পড়েন, গুজবে কান না দেন, সে বিষয়েও বারবার সতর্ক এবং সচেতন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে। আজাপুরে প্রায় 200 পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। এবার প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা মুসলিম ভাইরা আছেন, যে তারাবি নামাজ পড়ছেন, তাতে 5-7 জনে বেশি পড়বেন না, কারণ যদি আমরা বেঁচে থাকি আবার মসজিদে আমাদের কিন্তু সকলেই পড়তে পারবো, আর আমরা যদি বেঁচে না থাকি তাহলে থারো মসজিদটা থেকেও কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আর মন্দিরে যারা পুজো করেন, 2-4 জনে বেশি পুজো করতে যাবেন না, বেঁচে থাকলে আমরা অনেক পুজো করতে পারবো, আমরা বাড়িতে বসে ভগবানকে আল্লাহকে ডাকতে পারবো। তাই আজকে আজাপুর অঞ্চলে ভেলি গ্রামে বর্ধমান জেলার আমাদের প্রাক্তন যুব সভাপতি